আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আজকে হচ্ছে আমি ভিডিওটা করব, আমার একটু মনে ছিল না, তারপর যাই হোক এখন মনে পড়লো। আমি তেল দিয়েছি, তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একদম নেড়ে লাল লাল করেছি। তারপরে এর মাঝে হচ্ছে আমি ডিম দিয়েছি, ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়ে গেল। দেন হচ্ছে কাঁচামরিচ আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো দিবেন, এবং সামান্য পরিমাণে হলুদ দিবেন। হলুদ দেওয়ার পরে একটু নেড়ে দিলাম, ঠিক আছে, ওকে। নেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে চিচিঙ্গাগুলো কুটে রেখেছিলাম, এখন হচ্ছে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, একদম গোল গোল করে কেটেছি। আই মিন হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি হবে আজকে, ডিমের চিচিঙ্গা ভাজি, ঠিক আছে। একেবারে চিচিঙ্গাগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে নেড়ে চেড়ে সম্পূর্ণভাবে মিক্স করে নেবেন, যেভাবে, তারপরে একদম মিক্সড যখন হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে দিবেন, অল্প আছে ঢাকনা দিয়ে দিবেন। এরপরে আবার একটু ঢাকনাটা তুলে দেন, আবার একটু নাড়বেন, নেড়ে চেড়ে যখন দেখবেন যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেল চিচিঙ্গা, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আর যদি না হয় তাহলে আবার একটু ঢাকনা দিয়ে অল্প আছে ভাজি করবেন, সিদ্ধ সিদ্ধ করে নেবেন। আমি চিচিঙ্গা কিন্তু আগে কুটার আগে ধুয়ে নিয়েছি, বাকলাটা ফেলে, চিচিঙ্গার হচ্ছে বাকলাটা ফেলে এরপরে হচ্ছে আপনি কুটার আগে সুন্দর করে ধুয়ে নেবেন। এটা হচ্ছে ময়লা, রাখো এটা, হ্যাঁ, সুন্দর করে এই যে কুটার আগে সুন্দর করে ধুয়ে নেবেন, ধুয়ে নিলে অতটা পানি আসবে না। আর যদি আপনি চিচিঙ্গা ধোয়া আর পরে কুটেতে যান তাহলে তখন অনেক পানি থাকবে, ঠিক আছে। আমি কিন্তু অল্প পরিমাণে হলুদ ব্যবহার করি, হলুদটা একটু কমই ব্যবহার করি সব কিছুতে, আর অনেক কিছুতে রান্না করতে গেলে বেশিরভাগই আমি হলুদ ব্যবহারই করি না, ঠিক আছে। আমার হচ্ছে মিক্সচার করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দেন হচ্ছে আঁচটা একটু কমিয়ে দিব। যখন আমার হচ্ছে ভাজিটা হয়ে যাবে তখন হচ্ছে আমি নামিয়ে ফেলব, দেন খাবারের জন্য পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই হচ্ছে, দেখেন চিচিঙ্গা ভাজি, ডিমের তৈরি চিচিঙ্গা ভাজি।